কি খান মানে কি? আপনি জোয়ান খান কি? দাদা সমাজে কি এটা বলা চলে? হ্যালো সাইফুদ্দিন যে বলেছেন জি আগে মহাশয় মশাই মাস্টার মহাশয় এগুলো বলা হয়, খান কি খান? হ্যাঁ জোয়ান খান কি ভাষাটা ঠিকই আছে, ঠিক আছে চলুক আমরা আছি আপনারা চালিয়ে যান, ঠিক আছে আপনারা এখন সহযোগিতা করলেন, ঠিক আছে চালিয়ে যান, আমরা চাইবো আপনাদের সারা রাত আনন্দ দেওয়ার জন্য, এখনো অনেক টাইম আছে। আরে সাইফুদ্দিন ভাই তো শিঙির মাছ মাগুর নয়, খুশি রানী যদি ডালে ডালে যায় আমি পাতায় যাব, ও যদি পাতায় যায় আমি সিরাজে ঢুকে যাব, ঠিক আছে? তো ভাই যখন রস নাই তখন দাদা, যখন রস যদি নাই তাহলে যা করার আপনাদেরই করতে হবে, আমার যদি না রস থাকে তো কোন দিকে কিভাবে দেখুন কিভাবে করবেন, কিন্তু খারাপ দিকে আনবেন না, গানের মধ্যেই জ্ঞান আছে। তো আসুন কত সুন্দর কথা আপনাদের বলছি, প্রথমে আপনারা করবেন হ্যালো জি, তারপর আমি করব হ্যালো, যদি বলো আমি প্রথমে করবো কি করবো সেটা বলে দেবো। আপনাদের সে অমূল্য সময় আর নষ্ট করবো না, কারণ এই তো আর কটা হয়তো আধ ঘন্টা কি খুব বেশি হলে এক ঘন্টা হয়তো থাকতে পারি, তো চলে যাবো। যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারি হয়তো কিছু না হোক, আপনারা হয়তো মনে রাখবেন যে সাইফুদ্দিন বলে একজন এসেছিল। তো দেখুন এই তো বিশাল বড় কাওয়ালা, তবে হ্যাঁ বারবার স্বীকার করেছে একই গুরুর চেলা, তুমি যেখানেই ঘুরে আসো সেই কিন্তু আমাদের কাছেই আসতে হবে, তুমি দিল্লি মুম্বাই কানপুর যেখানেই যাও আরামবাগে আহমদের কাছে আসতেই হবে, কেন না আমরা তো কলাওয়ালা না, কারণ খেলাওয়ালা আমিও সেই আহমদের শিষ্য আছি, যিনি না দয়া করলে করুণা করলে গুরুর নাম সারা রাত দিন যতই করুন গুরুর নামের কোনোদিন ক্ষয় হয় না, গুরু নাম যত করবেন তত শান্তি আসে। তো সেই গুরুর নাম আমি যেখানেই যাই আমার গুরুর নাম করি, যাই হোক উনি যে স্বীকার করেছেন আহম্মদ ওনার গুরু এটা আমার খুব ভালো লাগলো। তো আসুন তাহলে, ইনি হচ্ছে আমার সে উস্তাদের ছেলে, বুঝতেই পারছেন বলছে ওনার কে আছে, আরে আমার তো মেন জিনিসটাই এখানে আছে, তুমি যাকে নিয়ে করে খাচ্ছ চরাট করে বেড়াচ্ছ তার শিকড় তো এখানে আছে, বংশ রক্ষা করে তো ছেলেরা, মেয়েরা তো পরের বংশে চলে যায়, তুমি কি দাব দাব খাবি কি খেদি ঝাঁঝে মরে যাবে। আবার শুনে গেছেন যে ওর পুকুরে আমি জল মাপবো, আমার পুকুরের কি হবে সত্যি কথা, তো আমি কি বলি শুনুন, তোমার মতো আমার পুকুর দিতে যাইনি ওই কারো কাছে লিজে, হ্যালো জি আমার পুকুর ঠিক জায়গা আছে, তুমি এখানে লিজে দিতে চলে এসেছিলে তোমার পুকুর, আমার পুকুর কিন্তু যায়নি বাড়িতেই আছে, আর আমার পুকুরের চাষ করার ক্ষমতা আমার আছে, তোমার পুকুরে চাষ করার ক্ষমতা নাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে পুকুরে জল মাপার জন্য পরিষ্কার করার জন্য, তোমার পুকুরে মাছ চাষ করার ওই ক্ষমতা নাই পুকুরের মালিকের, আর পেড়া দেওয়ার ক্ষমতা নাই পুকুরের ওই মালিকের,
পুকুরের মালিকের বেড়া দেওয়ার ক্ষমতা নাই। তাই দেখুন কেমন বুদ্ধিহীন নারী আরো কি কথা বলে গেছে দেখুন, যে জুতো যত দামই হোক পায়ের নিচে থাকবে। কি দাদা আপনারা কি তাই বলেন? জুতো যত দামই হোক পায়ের নিচে কি থাকে? সময় মতো মাথাতেও চড়ে চড়ে কি না? রামকে যখন বনবাসে পাঠায় ভরত রামের জুতোগুলো মাথায় করে নিয়ে এসেছিল সিংহাসনে। হ্যালো জি, কি ঠিক বলছি তো? খরমা জুতো তখনকার মানুষ হেঁটে যেত, এখন তুমি চার চাকায় আসছো কেন? খেদি কি ব্যাপার, হেঁটে হেঁটে আসছো কেন? তখন তো একটা ক্যাচার ঝুলিয়ে দিত, এখন সাউন্ড নিয়ে আসছো কেন? তখন খরম এখন জুতো। হ্যালো জি, কথাগুলো ভালো ভাবনা চিন্তা করে বলো, কারণ সে শিক্ষা আমার গুরু আমাকে দিয়েছে। কারণ আমি গুরুর মাথায় উঠে যাইনি, গুরুর পায়ের নিচেই আছি, চরণ সেবা করি, তোমার মতো মাথায় উঠে ঘুরিনি। তাই দেখুন, হ্যাঁ নিশ্চয়ই গুরুর চরণ সেবা করা ভাগ্যের ব্যাপার আছে, আমার আখের নাকি রস নাই, তাই আমি দেখুন সেই আখের